গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুবিধা জলিম রানে। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো এইমাত্র নিউজে দেখলাম যে সকালবেলা আমি ভিডিও পোস্ট করেছিলাম যে এম এস ফ্যামিলি চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, ওরা আবার পেয়ে গেছে। তো খুব ভালো লাগলো ওদের এটা শুনে। তো আজকে আমি তোমাদের সাথে আমার মেকআপ কালেকশনস নিয়ে এসেছি। তোমরা অ্যাকচুয়ালি থাম্বনেইল লিখে বুঝতেই পেরেছো। তো ফোনটা রেখেছি বলে আমি দেখাতে পারছি না যে মেকআপগুলো আমার এখানে রাখা আছে। তো একবার তোমাদের শো করিয়ে দিই। এই দেখো, ওয়ান বাই ওয়ান তোমাদের একটা একটা করে দেখাবো। আমার কাছে যতটুকুনি রয়েছে আমি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা এখানে স্টার্ট করা যাক। তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমি ময়েশ্চারাইজার ক্রিম হিসেবে কি ব্যবহার করি। তো আমি ময়েশ্চারাইজার ক্রিম হিসেবে ব্যবহার করি হচ্ছে এই ক্রিমটা। এই দেখো, এটা হচ্ছে বেবি ক্রিম। এটা বেবি ক্রিম হলেও কি হবে, এটা হচ্ছে মোদি কেয়ারের বেবি ক্রিম। এত ভালো, এটা মিল্ক ক্রিম। এটা হচ্ছে চিপচিপা নয়। আমার না গরমকালে স্কিন খুব অয়েলি অয়েলি আর চিপচিপা হয়ে যায়, তো এটা একদম চিপচিপা নয়। এর জন্য ময়েশ্চারাইজার হিসেবে আমি এই ক্রিমটা ইউজ করি। তারপরে তোমাদেরকে দেখাই যে ডেইলি বেসিসে মেকআপ করার জন্য আমি কী কী ইউজ করি। ডেইলি বেসিসে মেকআপ করার জন্য এটা প্রায় বলতেই পারো শেষ হয়ে গেছে, এটা হচ্ছে ফেয়ার লাভলি বিবি ক্রিম। এই ক্রিমটা ইউজ করি। আর তাছাড়াও আমার কাছে আরেকটাও রয়েছে, সেটা হচ্ছে এটাও তোমার মোদি কেয়ার অরিফ্লেম, মোদি কেয়ার ব্র্যান্ডের, এটা মোদি কেয়ার ব্র্যান্ডের। এইটা ইউজ করি, এটা হচ্ছে নর্মাল ডেইলি কোথাও যাওয়ার জন্য। এটাও প্রায় সব শেষ হয়ে গেছে। তো এইটার আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে লিকুইড বেসের এই কালারটা, এটা আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ। তো কোথাও যাওয়ার জন্য আমি এটা একটু ইউজ করি। এটা একটুখানি স্কিনের মধ্যে নিয়ে নিলে না একদম মিশে যায় আর খুব শাইনি। আমার এটা ভীষণ ভাল লাগে, তো এটাই আমি ইউজ করি। ছেলে রয়েছে পাশে, কিছু করার নেই। আর তোমাদের তো লাইনারটা আমি দেখাতেই ভুলে গেছি। এটা হচ্ছে আমার লাইনার, এটা হচ্ছে ল্যাকমি আইলাইনার। এই লাইনারটাই আমি ইউজ করি। তো নেক্সট আমি তোমাদেরকে যেটা দেখাবো যে কোথাও যাওয়ার জন্য বা হেভি মেকআপ করার জন্য আমি কী ইউজ করি। তো কোথাও যাওয়ার জন্য আর হেভি মেকআপ করার জন্য প্রাইমার হিসেবে আমি এইটা ইউজ করি। এটা হচ্ছে ব্লু হেভেনের প্রাইমার, তোমরা জেনে থাকবে। তো এই প্রাইমারটা আমি সবার আগে লাগাই। সেটা সবার আগে লাগাই। আর তারপরে কোথায় গেল এই যে, এটা হচ্ছে মেবলিনের ফিটমি। আর আমার শেড নাম্বারটা হচ্ছে, এখানে উল্টো লাগছে, কিছু করার নেই, 320। এই শেড নাম্বারটা আমার কালার, স্কিন কালারের সাথে একদম ম্যাচ। তো ওই প্রাইমারের পর আমি এটাই ইউজ করি। আর তারপরে যদি বলতে পারো নর্মাল বেসিসে আমি ফেস পাউডার কী ইউজ করি, তাহলে এই ল্যাকমির সান পাউডারটা ইউজ করি। এই ল্যাকমির সান পাউডারটার কালারটা তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে এর কালারটা, খুব লাইট কালার নয়, একটু ডার্ক, যেটা আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে। আর কোথাও যাওয়ার জন্য কি ইউজ করি, কোথাও যাওয়ার জন্য আমি মেবলিনের এইটা ইউজ করি, মেবলিনের ফেস পাউডারটা ইউজ করি। হিসেবে আমি ইউজ করি হচ্ছে ল্যাকমি, ল্যাকমি আইকনিক। এই ল্যাকমি আইকনিক কাজলটা তোমরা আগেও আমার অন্যান্য ব্লগে দেখেছো। ও আমার ছেলে ওকে দিয়েছে। এটা হচ্ছে কনসিলার, এই কনসিলারটা আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ। এই কনসিলারটা মোদি কেয়ারের কনসিলার, মোদি কেয়ারের না অরিফ্লেমের, এক সেকেন্ড। ও আচ্ছা আচ্ছা, এটা অরিফ্লেমের, এটা অরিফ্লেমের কনসিলারটা, ভুলেই গেছি কোথাকার কি। খুব সাধারণ সাদা মাটায় সাজে এমন কিছু হেভি ব্রাইডাল মেকআপও নেই আমার কাছে। মোটামুটি যা যা আছে সেগুলো দিয়ে আমার কাজ চলে যায়। আর নেক্সট বলতে পারো হাইলাইটার হিসেবে, ব্লাশটা আমার এই যে ল্যাকমির, এটার অবস্থা খুব খারাপ। এই যে ল্যাকমির এই লিপস্টিকটা রয়েছে, এটা দিয়ে আমি ব্লাশের কাজ চালিয়ে দিই। এই লিপস্টিকটা আমার ভীষণ সুন্দর, এটা ভেঙে গেছে ওই জন্য খুলে দেখাতে পাচ্ছি না। আর মার্সের বেকড পাউডার, এইটা আমি হাইলাইটার হিসেবে ইউজ করি। এটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে 1 2 3 4 চারটে শেডস আছে, এতেই আমার কাজ হুড়ুর করে চলে যায়। আর গরমকালে বলতে পারো, আচ্ছা ফেস ওয়াশ আমি একটাই দেখাচ্ছি। আমার কাছে আরও একটা ফেস ওয়াশ রয়েছে, যেটা রয়েছে বাথরুমে রাখা, ওটা ওখানেই রাখা থাকে। এটা ইউজ করি, হিমালয়ার নিম ফেস ওয়াশ। আর গরমকালে পাউডার হিসেবে তো রয়েইছে পন্স, পন্স, পন্স। তো এই হচ্ছে আমার মেকআপ টিউটোরিয়াল, দাদা আমার মেকআপ কালেকশনস। আমার কাছে এই রয়েছে, এই দিয়ে আমার এনাফ
মানে ফুল টু মেকআপ হয়ে যায়, কিছু আর লাগে না। এখানে লিপস্টিক তোমাদেরকে দেখাচ্ছি, তো একটা একটা পিঙ্ক কালারের রয়েছে, এটা একটা রেড কালারের রয়েছে, এই দুটোই কালার রয়েছে। আমি বেশিরভাগ সময় রেড কালারটাই প্রেফার করি, ওই জন্য এই দুটো কালার ইউজ করি। অন্য অন্য শেডস এর আমার ঠিক লিপসের সাথে ভালো লাগে না আমার, ওই জন্য অন্য কোনো শেডস ইউজ করি না। তো তোমাদের আমার মেকআপ কালেকশনস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।